আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। গ্রিনলাইনে ডাবল ডেকারের উদ্বোধনী ট্রিপে ঢাকা থেকে খুলনা যাওয়ার ভ্রমণ অভিজ্ঞতার প্রথম পর্ব আমি পদ্মা সেতু পাড়ি দিয়ে এখানে শেষ করেছিলাম। বলেছিলাম দ্বিতীয় পর্ব আমি এখান থেকে শুরু করব। এরপর আমরা চলে আসি পাঁচচর ব্রিজে। পদ্মা সেতু পার হওয়ার একটু পরে এই ব্রিজের অবস্থান। এটি মাদারীপুরের শিবচর উপজেলায় পড়েছে। আর আমরা এখন যে সেতুতে উঠছি এটি আড়িয়ালখা সেতু। এর দৈর্ঘ্য 466 মিটার। আর পাশেই নীল রঙের যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি রেল সেতু, নতুন তৈরি করা হচ্ছে সেতুটি পদ্মা সেতুর সাথে সংযোগ করে। পদ্মা সেতুর উপর দিয়ে যে ট্রেন চলবে সেটি চালু হলে এই সেতু দিয়েই রেল চলাচল শুরু হবে। এ এলাকার নাম সুবর্ণনগর। এটি মাদারীপুর শিবচর উপজেলায় পড়েছে। এখানে আপনারা একটি মসজিদ দেখতে পাচ্ছেন সাদা রঙের। এটি অনেক সুন্দর দেখতে মসজিদটি। এখানে আবার একটি টোল প্লাজা দেখা যাচ্ছে, তবে এখানে টোল নেওয়া হচ্ছে না। আর সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি আতাদি রেলওয়ে ওভার ব্রিজ। এই রুটে আমি প্রথম, ফলে অধিকাংশ জায়গায় আমার অচেনা। পথিমধ্যে কিন্তু আমরা অনেক বাস লাভারদের পেয়েছি যারা ডাবল ডেকার বাসের ছবি তোলার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকজনকে যারা রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ঢাকা থেকে বের হওয়ার পর থেকে একদম খুলনা পর্যন্ত এমন বহু স্পটে আমরা এমন অনেকজনকে পেয়েছি যারা আমাদেরকে ছবি তুলে এবং হাত নাড়িয়ে স্বাগত জানিয়েছেন তাদের দক্ষিণবঙ্গে। এরপর আমরা চলে আসি ফরিদপুরের ভাঙা ইন্টারসেকশনে। এখান থেকে ফরিদপুর, বরিশাল এসব রাস্তা ভাগ হয়ে যাবে, আর মাদারীপুর খুলনা রাস্তা আলাদা ভাগ হয়ে যাবে। আপনার উপর থেকে পুরো ইন্টারসেকশনটি একটু দেখে নিন। আমাদের 4 লেনের সুখ শেষ। এখন আমরা 2 লেনের রাস্তায় প্রবেশ করছি। আমরা মাদারীপুর বাগেরহাট হয়ে তারপর খুলনা যাব এই রাস্তা ধরে। দিনের বেলা হওয়ায় স্থানীয় যানবাহনের বেশ ভালো চাপ আছে। মনে করেছিলাম পুরো রাস্তায় এমন চাপ থাকবে, কিন্তু যত সামনে গেছি ততই ভুল ভেঙেছে। আর আমাদের চালক এই রাস্তায় প্রথম, ফলে তিনিও বেশ সাবধানে দেখে শুনে গাড়ি চালাচ্ছেন। একেতে দোতলা বাস, রাস্তার দুপাশে বড় বড় গাছ আছে, ফলে কখনো কোথাও বেঁধে যায় কিনা এটা একটা শঙ্কা ছিল। ফলে চারপাশে বেশ ভালোভাবে নজর রেখেই তাকে গাড়ি চালাতে হয়েছে। আমরা এখন গোপালগঞ্জ জেলায় প্রবেশ করছি। এখান থেকে মূলত রাস্তার মূল সৌন্দর্য শুরু, অর্থাৎ দুপাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। অপোজিট থেকে দেখতে পাচ্ছেন গ্রিনল্যান্ডের ক্লাসিক একটি বাস আসছে, সম্ভবত সেটি বরিশাল থেকে ঢাকায় প্রবেশ করছে। আমি বলেছিলাম রাস্তার সৌন্দর্যের কথা, এখানে আপনারা সেই সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন দোতলা থেকে। এটা কি
একতলা বাসে আপনি এই সৌন্দর্য এতটা ভালোভাবে উপভোগ করতে পারবেন না দুতলা বাস ছাড়া, যেটা আমি একদম সামনে বসে উপভোগ করছি। সামনের গ্লাসে একটু দাগ আছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, আমি দেখিয়েছিলাম, ওই বৃষ্টির দাগগুলো গ্লাসে বসে গেছে, যার কারণে হয়তো কিছুটা ঘোলা লাগছে, কিন্তু খালি চোখের সৌন্দর্য অসাধারণ। এরপর আমরা চলে আসি হোটেল বিরতিতে। আমাদের বাসটি হোটেল সাম্পান হাইওয়ে ইনে যাত্রা বিরতি দেয়। যাত্রা বিরতির সময় ছিল 20 মিনিট। এটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পড়েছে। এই হোটেলে সেন্ট মার্টিন হুন্দার বাস যাত্রা বিরতি দিয়েছিল। আমরা যখন আসি তখন সোহাগের এই হাইডেক বাসটিও ছিল। এখন আমাদের যাত্রা বিরতি শেষ, আমরা হোটেল থেকে বেরিয়ে যাব খুলনার উদ্দেশ্যে। আমাদের বাসটি হোটেল থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এরপর ডিপার দিয়ে মহাসড়কের দিকে বেরিয়ে আসছে বিশালাকার সাদা দানব। এরপর আমি বাসে উঠে গেলে আবার বাসটি চলতে থাকে খুলনার উদ্দেশ্যে। এখানে আমি এই বাসের পাইলট মুফাজ্জল সাহেবের ড্রাইভিং স্টাইলটা আপনাদের একটু দেখিয়ে দিই। এর মধ্যে আমরা গোপালগঞ্জের পুলিশ লাইন পার করে ফেলেছি। আর 7 মার্চ 74 এটি পার হওয়ার পরই আমরা আবার হালকা বৃষ্টি দেখা পাই। আমরা এখন গোপালগঞ্জ জেলা শেষ করছি, এরপর বাগেরহাট জেলার শুরু। এটি মোল্লারহাট সেতু টোল প্লাজা। আমরা মোল্লারহাট সেতু পার করছি। এখান থেকে খুলনার দূরত্ব আর মাত্র 51 কিলোমিটার, অর্থাৎ বলা চলে আমরা খুলনার অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আমি এর আগে গোপালগঞ্জের রাস্তার সৌন্দর্য দেখিয়েছিলাম, এবার দেখাচ্ছি বাগেরহাটের অংশ খুবই ছোট করে। এরপর বাগেরহাট অংশ শেষ করে আমরা এখন খুলনা শহরের দিকে যাচ্ছি। রূপসা সেতু পার হয়ে তারপর খুলনা শহরে প্রবেশ করব আমরা। এখান থেকে খান জাহান আলী সেতুর দূরত্ব 3 কিলোমিটার আর খুলনা শহরের দূরত্ব 14 কিলোমিটার। এই রাস্তাটা বেশ সুন্দর। এই ভিডিও শুরুর দিকে বলেছিলাম ডাবল ডেকার বাস সাম্প্রতিক সময়ের মধ্যে দক্ষিণাঞ্চলে এটাই প্রথম। এটি তাদের কাছে একদমই নতুন একটি বিষয়। আমরা দেখেছি এই বাসটি যেসব রাস্তা দিয়ে এসেছে সেখানকার প্রায় সবাই একবারে হলে বাসটির দিকে তাকিয়েছেন। এটা আমাদের ক্ষেত্রেও হয়, আমরা যখন নতুন কোনো কিছু দেখি তখন কিন্তু আমরা একবার হলেও তাকাই সেই জিনিসটার দিকে। বাসটি রূপসা সেতু টোল প্লাজা যাওয়ার আগে এখানে বেশ কয়েকজন বাস লাভার দেখতে পাচ্ছেন, যারা বাসটি ছবি তোলার জন্য অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলেন। তাদের শহরে বাসটি প্রথম আসছে ফলে তাদের মধ্যেও আগ্রহের কমতি ছিল না। পুরো পথে বহু মানুষের ভালোবাসা পেয়ে আমরা এখন খুলনা শহরের একদম দ্বার প্রান্তে। আমরা এখন খান জাহান আলী সেতু টোল প্লাজা চলে এসেছি। টোল দিয়ে আমাদের বাসটি এখন সেতুতে উঠছে। এদিক দিয়ে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, সেটা বোঝা যাচ্ছে, আকাশ মেঘলা, রাস্তাও ভেজা। রূপসা নদীর উপর এই সেতুটি নির্মাণ করা হয়েছে, খুলনা শহরের প্রাণ বলা চলে এই রূপসা নদীকে।
আর দূরে যে সাদা ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি রেলওয়ে ব্রিজ। আমরা এখন শহরের খুবই কাছে, এটি খুলনা জিরো পয়েন্ট। হাতের বাম পাশে যে রাস্তাটা গেছে এদিক দিয়ে সাতক্ষীরা এবং খুলনা বিশ্ববিদ্যালয় চলে যায়, অর্থাৎ গোল্লামারি। আর আমরা এখন যেদিকে যাচ্ছি এদিক দিয়ে আমরা খুলনা শহরের দিকে চলে যাব। আমরা বাইপাস দিয়ে শহরে প্রবেশ করছি। মনে হচ্ছে আমি কোনো মডেল টাউনের ভেতরে আছি, কারণ মডেল টাউনের ভেতরে অনেকটা রাস্তাগুলো এরকম আর দুপাশে এমন ফাঁকা জমি থাকে বা বিভিন্ন প্লটে প্লটে ভাগ করা থাকে। এদিক দিয়েও ঠিক একই রকম। এরপর আমরা চলে আসি খুলনার প্রধান বাস টার্মিনাল সোনাডাঙ্গাতে। এখান থেকে মূলত বিভিন্ন অঞ্চলে বাস ছেড়ে যায় আর সবগুলো বাসের কাউন্টারই আপনি এই সোনাডাঙ্গাতে পাবেন। এছাড়া শিববাড়ি মোড় আছে আর আছে রয়্যাল মোড়। আমরা যাব রয়্যাল মোড়ে, এটি আমাদের এই বাসের শেষ গন্তব্য। খুলনা শহরে এবারে আমার প্রথম আসা, এর আগে আমার কখনোই খুলনার এই অঞ্চলটাতে আসা হয়নি। শহরে ঢুকে আমার বেশ পরিচ্ছন্ন মনে হয়েছে এবং মনে হয়েছে সিমসাম গোছানো একটি শহর। বলা চলে প্রথম দেখাতে আমার ভালো লেগে গেছে খুলনা শহরকে। আমরা এখন যাচ্ছি খুলনা রয়্যাল মোড়ের দিকে, সেখানে আমাদের গন্তব্য শেষ হবে। আমরা যখন খুলনা শহরে আসি তখন প্রায় 1:45 বাজে। ঢাকা থেকে পর্যন্ত আমাদের আসতে সময় লেগেছে প্রায় 6 ঘন্টার মতো। এই পুরো সময় জার্নি অভিজ্ঞতা যদি আমি বলি তাহলে বলতে হবে অসাধারণ। বাসের কন্ডিশন বেশ ভালো ছিল, আমি শুরুতে বলেছিলাম নতুন বাস, ফলে কন্ডিশন ভালো হবে এটা স্বাভাবিক। আমি প্রথম পর্বে বাসের ইন্টেরিয়র এবং সিটগুলো দেখিয়ে দিয়েছি, সিটগুলো কমফোর্টেবল, এসির কন্ডিশনও বেশ ভালো, আর রাস্তা যেহেতু মোটামুটি ভালো, খুব একটা খারাপ নেই, ফলে ঝাঁকি নেই বললেই চলে। আর এই বাসে ঝাঁকি খুব একটা লাগেও না, রাস্তা খুব বেশি ভাঙাচোরা না থাকলে আপনি টের পাবেন না যে ঝাঁকি লাগছে। এই বাসের যিনি চালক তার দক্ষতা আমি দেখিয়েছি, এছাড়া বাসের অন্যান্য স্টাফদের ব্যবহারও খুবই ভালো ছিল, ফলে সব মিলে যদি আমি প্রথম যাত্রা রেটিং করি তাহলে 10/10 দেওয়াই যেতে পারে। এই বাসে আমরা যারা যাত্রী হিসেবে ছিলাম তারা সবাই বেশ উৎফুল্ল ছিল, কারণ প্রথম পদ্মা সেতু পাড়ি দিয়ে ডাবল ডেকার বাসে করে খুলনা আসা, এবং সবার কাছে বিষয়টি স্মরণীয় হয়ে থাকবে। আমরা এখন খুলনা রয়্যাল মোড়ে চলে এসেছি, আমাদের বাসটি এখন ঘুরে তারপর সামনে গ্রিনল্যান্ডের কাউন্টার আছে, সেখানেই তার যাত্রা শেষ করবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ এবং কয়েকজন বাস লাভারও মনে হচ্ছে এখানে আছে, এবং সবাই তারা বেশ উচ্ছ্বাসিত। গ্রিনল্যান্ড পরিবহন তার যাত্রী সেবার মান ধরে রাখবে এবং দ্রুতই খুলনাবাসীর মন জয় করে আরও কীভাবে ভালো সার্ভিস দেওয়া যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করবে। এমনটাই আশা রেখে আজকের মতো ভ্রমণ অভিজ্ঞতা আমি এখানে শেষ করছি। ভ্রমণ অভিজ্ঞতা শেষ করার আগে আমি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই বাসটি যখন 1:45 সময় খুলনার এই রয়্যাল মোড়ে আসে তখন এই বাসটিকে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন বাসটি সাজানো হয়েছে, বাসের ভেতর এবং বাহির দুটি সাজানো হয়েছে ফুল এবং বেলুন দিয়ে। এখানে একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় বাসের ভেতরেই। এই বাসটি খুলনা থেকে উদ্বোধন করা হয়, এরপর বেলা 2:45 দিকে বাসটি খুলনা থেকে প্রথম ট্রিপ হিসেবে সেরে যায়। এই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঢাকা থেকে গ্রিনল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর তপু ভাই এসেছিলেন খুলনায়, তারা ফিতা কেটেই মূলত এই বাসটির উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন উপলক্ষে শুধু যে বাসটি সাজানো হয়েছে তেমন না, কাউন্টার পুরোটাই সাজানো হয়েছে ফুল এবং বেলুন দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় কাউন্টারে এবং যাত্রীতে পুরো পরিপূর্ণ। আর এই বাসটি যখন খুলনা থেকে প্রথম উদ্বোধনী ট্রিপ হিসেবে সেরে যায় এই বাসটি কিন্তু পুরো বুক হয়ে তারপর ঢাকায় গেছে। ঢাকা খুলনা রুটে গ্রিনল্যান্ডের প্রায় 12-13টি ট্রিপ প্রতিদিনে পদ্মা সেতুতে চলাচল করছে, এর মধ্যে 6টি ট্রিপ ডাবল ডেকারের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।